হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো চূড়ান্ত বিপাকে বাংলার কয়েক হাজার শিক্ষক বন্ধ পদোন্নতি। তো বন্ধুগণ, এমনই একটা ব্রেকিং আপডেট উঠে এসেছে, সেই ব্রেকিং আপডেটে কী বলা রয়েছে বিস্তারিত সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আছে শিক্ষক প্রশিক্ষক নেওয়ার বৈধ সার্টিফিকেট, কিন্তু প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বন্ধ 4000 শিক্ষককে পদোন্নতি, আর তার জেরে বেতন বঞ্চনায় জেরবার শিক্ষকদের একাংশে। কিন্তু ঠিক কেন এই সমস্যা? মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অভিযোগ, 2013-14 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত হওয়া বহু প্রশিক্ষণহীন শিক্ষক বিভিন্ন উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাস বা অনার্স পদে যোগদান করেন। নিয়োগের শর্ত অনুসারে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে রাজ্য সরকার এই সমস্ত অপ্রশিক্ষিত শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে উল্লেখ করে। কিন্তু রাজ্যের তরফ থেকে শিক্ষক প্রশিক্ষণ বিএডের জন্য ছাড়া দেওয়া হয় 2016 সালে। এই সময় প্রশিক্ষণ গ্রহণে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এনসিটি নিয়ম অনুযায়ী কার্যকর হলে স্নাতক বা স্নাতকোত্তরে 50% নম্বর কম পাওয়া, এই 3,500-4,000 শিক্ষক নিয়মের গেড়োই আটকা পড়েন, বিএড এ ভর্তি হওয়ার সুযোগ হারান। এই পরিস্থিতিতে 2017 সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে গোটা ভারতের বাকি থাকা সমস্ত প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে NIOS-এর মাধ্যমে DLED-এর আয়োজন করে সকলকেই প্রশিক্ষণ আওতায় আনা হয়। 2019 সালে মে মাস DLED পরীক্ষা ফল প্রকাশিত হয়। DLED করা পাস বা অনার্স শিক্ষকরা নিজেদের প্রশিক্ষিত হিসেবে মান্যতা দিতে ও ইনক্রিমেন্ট চালু করার লক্ষ্যে বিভিন্ন জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন জমা করেন। শিক্ষা দপ্তর কোনো কার্যকরী ভূমিকা পালন না করার অভিযোগ ওঠে, ফলে দ্বাদশ SSC-র বিজ্ঞাপন বা কলকাতা জেলা স্তরের সমস্যার সমাধান না হওয়ার বিকাশ ভবনে শিক্ষকরা বারবার দরবার করে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। গেজেটে 2 বছরের DLED-কে BED-এর সমতুল্য বলা হলেও 1,500 শিক্ষক বঞ্চিত হতে থাকেন। দীর্ঘ এই বঞ্চনার কথা মাথায় রেখে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি গত 10 জুলাই শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনের এই সমস্যার কথা উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন, সরকারি নির্দেশিকা জারি করে সমস্ত শিক্ষককে ইনক্রিমেন্ট চালু হবে বলেও আশ্বাস মেলে, কিন্তু আগস্ট মাসের মাঝামাঝিতেও এমন কিছু নির্দেশ সরকারিভাবে জারি হয়নি। বিকাশ ভবন সূত্রে খবর, বিষয়টি মানব সম্পদ উন্নয়ন দপ্তরের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, এখনও কোনো উত্তর আসেনি। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, গত 10 জুলাই বিধানসভা ভবনে শিক্ষামন্ত্রীকে বিষয়টি তুলে ধরেছি, তিনি আমাদের আশ্বস্ত করলেও এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি, তাই আমরা সকল বঞ্চিত শিক্ষকদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে যাব। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন, তাই এদের চাকরির সুরক্ষা ও প্রাপ্য সুযোগ সুবিধার ব্যবস্থা সরকারকে সুনিশ্চিত করতে হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আজকের আপডেট। তো এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।